বৃষ্টি হেনা আপনি লিখেছেন, আমার স্বামী ব্যবসার জন্য কিস্তি তুলতে চাচ্ছে, আমি নিষেধ করার সংসারে অনেক অশান্তি হচ্ছে, আমাকে কিস্তি তুলে দিতে অনেক চাপ দিচ্ছে, এমত অবস্থা আমার করণীয় কি? আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার সিদ্ধান্তের উপর অটল থাকার, যেহেতু আপনি সঠিক সিদ্ধান্ত এখানে নিয়েছেন এবং তিনি অন্যায় করছেন, অতএব অন্যায়ের বিরুদ্ধে আপনার অবস্থান থাকবে। স্বামী হলেও তার আনুগত্য অন্যায়ের ক্ষেত্রে আপনি করবেন না। তারপর যদি আপনার উপরে জুলুম হতে থাকে এবং নিরুপায় হন, আপনি আশঙ্কা করেন যে অবস্থা চলতে গেলে আপনার সংসারে টিকবে না, তাহলে নিরুপায় অবস্থায় আপনি যদি এটি করেন, আশা করেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন যেহেতু আপনি নিরুপায়। তবে চেষ্টা করা উচিত আপনার স্বামীকে নিবৃত্ত করার জন্য সম্ভাব্য যত উপায় আছে সেগুলো অবলম্বন করা, অন্যকে দিয়ে প্রেশার দেওয়া, বোঝানো, অভিমান করা বা সম্ভাব্য যত উপায় আছে, প্রত্যেকটা মানুষের অ্যাবিলিটি এবং তার পুরো পরিস্থিতি অনেক সময় ডিফারেন্ট থাকে, অতএব তার উপর নির্ভর করবে। মাসুদ রানা এডি থেকে আপনি লিখেছেন, কেউ যদি আমার হক নষ্ট করে এবং আমি তাকে ক্ষমা করে দেই, তাও কি সে তার নিজের অপরাধের জন্য শাস্তিপ্রাপ্ত হবে নাকি আমি ক্ষমা করে দেওয়ার কারণে সে শাস্তিপ্রাপ্ত হবে না? আপনার হক নষ্ট করেছে, এর মাধ্যমে আপনি মাফ করে দিলে এটাই মূলত তার মাফ, কিন্তু এর পাশাপাশি যদি তার মাধ্যমে আল্লাহর হকও নষ্ট করে, যেমন আল্লাহ নিষেধ করেছেন মানুষের হক নষ্ট করে না, তাহলে আল্লাহ নিষেধাজ্ঞাটা লঙ্ঘন হলো, এক্ষেত্রে আল্লাহর কাছেও তার মাপ চাইতে হবে এবং আপনি আল্লাহর কাছে তার জন্য মাপ চাইতে পারেন যে আল্লাহ আমি মাফ করে দিয়েছি, আপনি মাফ করে দিন। আশা করা যায় আল্লাহর বিষয়টা অনেক সহজ এই তুলনা যদি বান্দা নিজে মাফ করে দেয়, ইনশাআল্লাহ তাআলা। মাহমুদ আমিম আপনি লিখেছেন, ব্যাংকে চাকরি পেলে কিংবা হারাম কোনো পেশার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হলে তাকে অভিবাদন জানানো কি উচিত হবে? একজন মানুষ উপার্জন এর কোনো পথ তার ছিল না, এখন উপার্জনের একটা পথ হয়েছে, সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো, তার জন্য দোয়া করব, কিন্তু যদি হারাম কোনো উপার্জনের পথ তার খোলে উন্মুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটিকে সাধুবাদ জানাবো না, বরং আমাদের মধ্যে এক ধরনের অনুকম্পা কাজ করবে, এক ধরনের সমীহ কাজ করবে যে লোকটি উপার্জনক্ষম ছিলেন কিন্তু উপার্জনের পথ খোলা ছিল না, হালাল না পেয়ে বেচারা বাধ্য হয়ে হারামের দিকে যেতে হয়েছে, সেজন্য এক ধরনের সমীহ কাজ করবে তার জন্য। বাট এটিকে নিরেট অভিবাদন জানানোর বা শুভেচ্ছা জ্ঞাপন করার সুযোগ নেই, তার কারণ হলো তার এই কাজটির মাধ্যমে যে উপার্জন তিনি করছেন সেটি বেসিক্যালি হালাল নয়, হয়তো নিরুপায় অবস্থায় কারোর জন্য বিকল্প কোনো পথ পাওয়ার আগ পর্যন্ত হালাল হতে পারে, বাট নর্মালি সেটি হালাল যেহেতু নয়, অতএব এটিকে সাধারণভাবে অভিবাদন জানানো অনুচিত। আমরা হালাল হারাম সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে এবং শরীয়তের নির্দেশনা সম্পর্কে যদি ওয়াকিফ হাল হই এবং অবগত হই, তাহলে এই জাতীয় বিষয়গুলোতে আমাদের করণীয় ঠিক করা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তা